নমস্কার, আমি মেজর ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত। আমি এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের সমর্থনে গঠিত আজাদ সমাজ পার্টির প্রতিনিধি, রাজ্য কমিটির সভাপতি এবং আসন্ন উপনির্বাচনে 6 নম্বর আগরতলা কেন্দ্র থেকে আমি প্রার্থী। এখন আমি বিচারবন মোল্লাপাড়ার দিকে ডোর টু ডোর ক্যাম্পেইনে যাচ্ছি। আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করি। নমস্কার। কিরকম সাড়া পাচ্ছেন? নমস্কার, আমরা আজাদ সমাজ পার্টির, বিশেষ করে এসসি এসটি ওবিসি মাইনরিটি, পিছিয়ে পড়া জাতি এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের 6 আগরতলা থেকে আমরা আমাদের মনোনীত প্রার্থী ডক্টর মেজর ব্রজলাল দেবনাথ মহোদয় দাঁড়িয়েছেন। আমরা বাড়ি বাড়িতে অ্যাটলিস্ট একটা জিনিস আমরা বুঝাতে পারছি যে, বিশেষ করে 6 আগরতলা নিয়ে যেহেতু করছি, 6 আগরতলার মানুষকে একটা জিনিস অবগত করাতে পারছি যে 6 আগরতলাতে বিগত দিন যে প্রার্থীগুলি দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং আজকেও যারা যারা দাঁড়িয়েছেন 6 আগরতলা থেকে, তারা আমাদের না এসসি না এসটি না ওবিসি না মাইনরিটি অংশের মানুষ, তারা জেনারেল সম্প্রদায় থেকে দাঁড়িয়েছেন। যে 6 আগরতলাতে জেনারেল সম্প্রদায়ের ভোট ন্যূনতম 1%, আর আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটি হিন্দিবাসীদের নিয়ে 90%। আমরা 90% মানুষ, তাদেরকে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি যাদেরকেই করেছি, তারা আমাদের কথা কোনোদিন বলেনি, মুখে একবারের জন্য এসসি এসটি ওবিসি মাইনরিটিদের উন্নয়নের কথা বলেনি। তাই আমরা এই 6 আগরতলাতে এই যে বিষয়, এই যে বার্তাগুলো নিয়ে পৌঁছাচ্ছি, তারা রেসপন্স করছে, তারা বুঝতে শুরু করছে এবং অনেকে কমিটমেন্ট করছে যে আমরা এক একজনকে 5 বার 6 বারের বিধায়ক বানিয়েছি, আমরা ওনাদেরকে আর ভোট দেব না, আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা ভোট দেব। আমরা যথেষ্ট রেসপন্স পাচ্ছি এবং আমার বিশ্বাস, একটা ভোটও পার্সেন্ট মার্জিনে আমরা পৌঁছতে পারব এবং তৎসঙ্গেও আপনাদের মাধ্যমে 6 আগরতলার যারা গণদেবতারা আছেন, আপনাদের বিনম্রভাবে আবেদন, আপনারা আমাদের আজাদ সমাজ পার্টির পক্ষে যিনি দাঁড়িয়েছেন মেজর ইঞ্জিনিয়ার ব্রজলাল দেবনাথ, ওনা আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে কেটলি, এই কেটলি চিহ্নে ভোট দিয়ে আপনারা একটা ভোট অফ পার্সেন্টেজ এনে দেওয়ার মধ্য দিয়ে আগামী 2023-এর পথ ছলাটা আমাদের সুগম করে দেবেন, এই আপনার বিশ্বাস রেখে আপনাদের আপিল করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকাল সকাল ভোটটা দেবেন, কেটলি কেটলি প্রতীক চিহ্ন ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করবেন। সকলকে নমস্কার। তাদের মধ্যে কোনোদিনও এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, এক সময় মুখ্যমন্ত্রী আসলো, মানিক সরকারও এখান থেকে দাঁড়িয়েছিল। আমাদের 90% মানুষ, 10% মানুষের জন্য আমরা নিয়ন্ত্রিত হয়েছি। আপনারা এবার আমাদের কেটলি চিহ্নে ভোট দিয়া আমাদের 2000 সব কোনোদের একই চিন্তাধারা, একই মানসিকতা। আপনারা কংগ্রেস বলেন, subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.